বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি লেক্সোপিল ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লেক্সোপিল ঔষধটি হেলথ কেয়ার কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ব্রোমাজিপাম। এটি সাধারণত লেক্সোপিল নামেই পাওয়া যায় এবং এটি লেক্সোপিল ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য লেক্সোপিল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের আবেগজনিত ডিস্টারবেন্স, ফাংশনাল ডিস্টারবেন্স অফ কার্ডিকুলার, যারা দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছে, সর্বদাই মনের ভিতরে দুশ্চিন্তা থাকা, যাদের অল্পতেই মাথা গরম হয়ে যায় কিংবা মাথা ব্যথা করে, সহজে মাথা ব্যথা ভালো হচ্ছে না কিংবা অতিমাত্রায় মাথা ব্যথা হয়ে থাকে, সর্বদাই মাথা গরম হয়ে থাকা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, মুখের ভিতরে চাবানো এমন কিছু শব্দ সৃষ্টি করা। যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছে কিংবা মাথার ভিতরে সর্বদা দুশ্চিন্তা ঘুরপাক করা, এ সকল রোগীদের জন্য এই লেক্সোপিল ঔষধটি দেওয়া হয়ে থাকে। লেক্সোপিল ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের মাথা অতিরিক্ত ব্যথা করে কিংবা যারা দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভুগে থাকেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, যাদের সহজেই ঘুম আসে না, এটি ঘুম আনয়নকারী ঔষধ হিসেবেও কাজ করে থাকে। লেক্সোপিল ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভুগতে আছে কিংবা যাদের ফাঙ্গাল ডিস্টারবেন্স অফ কার্ডিকুলার, যারা দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা কিংবা মাথা সর্বদা গরম হয়ে থাকা, কোনো কিছু ভালো না লাগা, এলোমেলো চিন্তাভাবনা করা, তাদের জন্যই মূলত লেক্সোপিল ঔষধটি খুবই কার্যকরী একটি ঔষধ। লেক্সোপিল ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক রাতে লেক্সোপিল 3 mg ট্যাবলেটটি রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। লেক্সোপিল ওষুধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি, কারণ ডাক্তার প্রথম অবস্থায় আপনাকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার কী ধরনের সমস্যা রয়েছে। যদি আপনাকে লেক্সোপিল ওষুধটি দেওয়া প্রয়োজন হয় তাহলে লেক্সোপিল ওষুধটি দিবেন, আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। লেক্সোপিল ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ঘুম ঘুম ভাব হওয়া, অস্থিরতা লাগা, শরীর দুর্বল লাগা, বমি বমি ভাব হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। তবে লেক্সোপিল ঔষধটি খাবার পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন কোনো প্রকার যানবাহন এবং ইঞ্জিনচালিত জিনিস থেকে দূরে থাকতে হবে, কেননা লেক্সোপিল ঔষধটি খাবার ফলে অতিমাত্রায় ঘুম আসতে পারে। সেক্ষেত্রে ইঞ্জিন চালিত জিনিস কিংবা যানবাহন চালালে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। গর্ভ অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় লেক্সোপিল ঔষধটি না খাওয়াটাই উত্তম, এ সময় না খেয়ে এড়িয়ে চলতে হবে। লেক্সোপিল ঔষধটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।